নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নাবান্না স্পেশালে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চটজলদি খুব কম সময়ে একটা সুস্বাদু সহজ রেসিপি। রেসিপিটা হলো পেঁয়াজ পোস্ত। চলুন এই রান্নাটি করতে আমাদের কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই। 1 গ্রাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো, 3 চামচ পোস্ত বাটা, হলুদ পরিমাণ মতন, লবণ স্বাদ মতন, এছাড়া লাগছে চেরা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, আর আমরা রান্নাটা সর্ষের তেলে করব। প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, 1/2 চা চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা দিয়েছি আমরা কালারের জন্য। এরপরে দেবো টমেটো কুচিগুলো, ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব পোস্ত বাটাটা, পেঁয়াজ পোস্ততে আমরা কোনো জল অ্যাড করব না, এর মধ্যে পেঁয়াজের যে জলটা বেরোবে এটাতেই রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে, এবার আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, এবার আমরা এটাকে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও সার্ভ করতে পারবো। পেঁয়াজ পোস্ত তৈরি হয়ে গেছে। এইভাবে পেঁয়াজ পোস্ত রান্না করে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। আজকের রান্না পেঁয়াজ পোস্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া আমার চ্যানেলে নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।